নালন্দা বিশ্ববিদ্যালয় দেখো এটা এখন একটা হট টপিক বলতে পারো নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমি পুরো ইনফরমেশন রেখেছি তুমি এখন থেকে এটা ধরে রাখতে পারো যে বিহারে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ আর নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কোয়েশ্চেন আসবেন এটা তো হতেই পারে না ওয়েলকাম টু মিশন সাকসেস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবারও একটা তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি আজকে ক্লাস থাকছে বিপিএসসি স্পেশাল এই বিপিএসসি তে বিহার স্টেট বলে একটা টপিক আছে তো এই টপিকটা বেশিরভাগ জন বুঝতে পারেন না কোথা থেকে পড়বো না পড়বো আমি বলছি আমি যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব তুমি শুধুমাত্র এইগুলোই পড়ে যাও এই বিহার স্টেট রিলেটেড যে টপিকটা আছে সেই টপিকটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তুমি শুধুমাত্র খাতায় কোশ্চেন অ্যান্সার গুলো লিখে রাখবে আর বারবার পড়ে যাও দেখবে এই কোশ্চেন গুলোই থাকছে দেখো আগের দিন আমরা এখান থেকে শুরু করেছিলাম এবং অনেকগুলি কোশ্চেন করেছিলাম তো আজকে এর পার্ট টু করবো যারা প্রথম ক্লাস দেখনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও কারণ প্রথম দিনেও দারুণ দারুণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে চলো এর সেকেন্ড ক্লাস যদি ক্লাস ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে এই বিপিএসসি নিয়ে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো আগের দিন এগুলো সবগুলি মোটামুটি হয়েছিল দেখো আগের দিন এই অব্দি হয়েছিল হুয়াজ স্বামী সহজানন্দ রিলেটেড টু পরের কোশ্চেন দেখো আমি কোশ্চেন ইংলিশ আর হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজই করা আছে যার যেটা পছন্দের সে সেটাই দেখে নিও আমি বাংলাতেও বলে দেবো দেখো প্রথম কোশ্চেন যেটা আছে আজকের লেখা আছে পাটলিপুত্র মে কি শাসক নে সর্বপ্রথম আপনি রাজধানী তো কি আপনি বানাইতে সঠিক উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌজনে পাটলিপুত্র মে আপনার শাসক বানাই থে তো চলো দেখো আজকের প্রথমবার কোশ্চেন লেখা আছে পাটলিপুত্র মে কি শাসক সর্বপ্রথম আপনি রাজধানী বানায় তো সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌজ চন্দ্রগুপ্ত মৌজ পাটলিপুত্রতে প্রথম তার রাজধানী বানিয়েছিল পরের কোশ্চেন দেখো লেখা আছে কিস মুঘল শাসক নে সর্বপ্রথম বিহারকে আপনি সাম্রাজ্য মে এর মানে হলো কোন মুঘল শাসক বিহারে তার সাম্রাজ্য মিলিয়েছিল সঠিক উত্তর হলো আকবর আকবরই হলো প্রথম শাসক যিনি মুঘল শাসক যিনি বিহারকে আপনি সাম্রাজ্য মে মিলায় থা বিহার কো देखो प्रथम क्वेश्चन लेखा जाए पाटलिपुत्र में किस शासक ने सर्वप्रथम अपनी राजधानी बनाए थे सठीक उत्तर चंद्रगुप्त मौजो चंद्रगुप्त मौजो ने सर्वप्रथम अपनी राजधानी पाटलिपुत्र में बनाए थे नेक्स्ट क्वेश्चन किस मुगल शासक ने सर्वप्रथम बिहार को अपने साम्राज्य में मिलाया था কোন মুঘল শাসক বিহারকে কোন মুঘল শাসক বিহারকে তার সাম্রাজ্যের সঙ্গে মিলিয়েছিল সঠিক উত্তর হলো আকবর পরের কোশ্চেন দেখো দ্য ফাউন্ডার অফ পাটলিপুত্র পাটলিপুত্রকে সংস্থাপক কন হ্যাঁ পাটলিপুত্রের ফাউন্ডার কে সঠিক উত্তর হলো উদয়ন উদয়ন হলো পাটলিপুত্রের ফাউন্ডার বা সংস্থাপক পরের কোশ্চেন দেখো লেখা আছে পাটলিপুত্র মে স্থিত চন্দ্রগুপ্ত মহল মুখ্যত বানায় পাটলিপুত্রতে যে মহল আছে সেটা কিসে বানানো কি দিয়ে বানানো সঠিক উত্তর হলো উডেন লাকড়িকা মানে বাঁশ দিয়ে বানানো তাহলে দেখো ইংলিশটা কি বলছে চন্দ্রগুপ্ত প্লেস সিচুয়েটেড ইন পাটলিপত্র ওয়াজ মেনলি বিল কি দিয়ে তৈরি সঠিক উত্তর বললাম উডেন মানে হলো লাকড়িকা বাংলা হলো বাঁশ দিয়ে তৈরি পরের কোশ্চেন দেখো বিহার মেয়ে সর্বাধিক লোকপ্রিয় সুলতান বিহারে বিহারের থেকে জনপ্রিয় সুলতান কে ছিল সঠিক উত্তর হলো শের শাহ সুরি এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করে যাও আমি বলছি এই বিহার স্টেটে যে পরীক্ষায় কোশ্চেন একটা আছে টপিক বিহার নিয়ে সেটা নিয়ে আর তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না পরের কোশ্চেন দেখো লেখা আছে নালন্দা বিশ্ববিদ্যালয় দেখো এটা এখনকার একটা হট টপিক বলতে পারো নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমি পুরো ইনফরমেশন রেখেছি তুমি এখন থেকে এটা ধরে রাখতে পারো যে বিহারে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ আর নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কোশ্চেন না এটা তো হতেই পারে না তো কি কোশ্চেন লেখা আছে লেখা আছে অফ নালন্দা ইউনিভার্সিটি মানে কে নালন্দা ইউনিভার্সিটিকে ডেস্ট্রয়েড করেছিল ধ্বংস করে দিয়েছিল আমরা সঠিক উত্তরটা সবাই জানি বক্তিয়ার খিলজি কিন্তু এর রিলেটেড আরো কিছু কোশ্চেন তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ এটা এখনকার হট টপিক এখান থেকে কিছু ইনফরমেশন মনে রাখতে হবে আমি দেখো কিছু ইনফরমেশন পুট করে দিয়েছি কি লেখা আছে দেখো উইথ দা ইনিশিয়াল প্রপোজাল বিং প্লেসড বাই দা ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম দা আইডিয়া টু রিসারেক্ট রিসারেক্ট মানে হলো রিকনস্ট্রাক্ট নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ এন্ডর্স ইন 2007 এট দা সেকেন্ড ইস্ট এশিয়া সামিট এর মানে হলো ভারতের প্রেসিডেন্ট এপিজে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার দু সালে যে ইস্ট এশিয়া সাবমিট হয়েছিল সেখানে এই আইডিয়াটা উপস্থাপন করেছিল যে নালন্দাকে এবার দেখো তারপরে দ্য ইউনিভার্সিটি ওয়াজ ইন্ডিয়ান পার্লামেন্ট ইন দু হাজার এবার যে এটা প্রতিস্থাপন করতে হবে সেটা তো পার্লামেন্টে পাস হতে হবে সেটা তো পার্লামেন্ট থেকে বলতে হবে তো সেটা পার্লামেন্টে বলা হয়েছিল দু সালে তাহলে এখান থেকে কোশ্চেন মনে রাখতে হবে যদি বলা হয় কবে প্রথম এটা নিয়ে কথা বলা হয়েছিল তাহলে এপিজে আব্দুল কালাম 2007 সালে ইস্ট এশিয়া সাবমিটে আর যদি বলা হয় পার্লামেন্টে কবে বিল পাস হয় তাহলে হবে দু সালে এখান থেকে আরো কিছু কোশ্চেন মনে রাখবে দা ফার্স্ট চান্সেলার অব দ্য ইউনিভার্সিটি ওয়াজ অমর্ত্য সেন তো প্রথম চান্সেলার ছিল অমর্ত সেন পরের যে ছিল সিঙ্গাপুরের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার জর্জ এটাও খুব দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন নালন্দা ইউনিভার্সিটি সোলি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট তাহলে নালন্দাতে কি পড়া হয় সেটাও আমি এখানে পুট করে দিয়েছি কি জন্য পড়া হয় যে পোস্ট গ্র্যাজুয়েট কি আছে দেখো মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রি তো নালন্দা ইউনিভার্সিটি কিন্তু অনলি মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য পরে দেখো দ্য নিউ ক্যাম্পাস ওয়াজ ইনগুরেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ নরেন্দ্র মোদী অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী অন জুন তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন যে ক্যাম্পাসটা চালু হয়েছে সেটাকে ইনগুরেট করেছে উনিশে জুন দু হাজার চব্বিশ ইন দ্য প্রেজেন্স অফ অ্যাম্বাসেডর অ্যান্ড ডিজাইনেটার ফ্রম অল এইটিন এশিয়া মেম্বার এশিয়ান যে মেম্বার আছে তাদের উপস্থিতিতে নরেন্দ্র মোদী উনিশে জুন সালে এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছে তাহলে এটা নিয়ে পুরো বললাম অবশ্যই খাতায় নোট করে রাখবে পরে দেখো কিস কালমে বিহারকে রাজনৈতিক শক্তি শিক্ষক ও সাংস্কৃতিক গরিমা খন্ডিত হয়ে দুরিং হুইজ পিরিয়ড দ্য পলিটিক্যাল পাওয়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডিগনিটি অফ বিহার ওয়াজ ফ্যাটারড সঠিক কথা হল মধ্যকাল মে ইন দ্য লেট মিডিয়াভেল পিরিয়োড পরের কোশ্চেন দেখো বিহারের সবচেয়ে বড় নাগর তো বিহারের সব থেকে বড় শহরের নাম হল পাটনা শহর পরের কোশ্চেন দেখো बिहार में सबसे कम जनसंख्या वाला जिला कौन सा है ये बहुत इम्पोर्टेंट है तो बिहार के शब्द के कम जनसंख्या जिला होलो शोकपुरा थोड़ी उत्तर शेखपुरा हां शेखपुरा शोक नहीं शेखपुरा और देखो बिहार में सर्वाधिक जनसंख्या वाला जिला कौन सा है तो हमरा সর্বনিম্ন পড়লাম এবার পর সব থেকে বেশি সবথেকে বেশি হলো পাটনা এই দুটো কিন্তু দারুণ জিনিস জনসংখ্যা তো এসে থাকেই থাকে বেশি কে কম কে পরের কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইউনিভার্সিটিজ ইন বিহার বিহারে ইউনিভার্সিটির সংখ্যা কত টোটালি উত্তর হলো টোয়েন্টি ওয়ান বিহারে টোয়েন্টি ওয়ান ইউনিভার্সিটিজ আছে পরে দেখো হাউ মেনি সাব ডিভিশন কতগুলো আছে একশো একটা সঠিক উত্তর দেখো হু মেড পাটনা দা প্রভিশনাল ক্যাপিটাল সঠিক উত্তর হলো শের শাহ শের শাহ বিহার কে প্রাদেশিক রাজধানী বানিয়েছিল প্রান্তীয় মানে হলো প্রাদেশিক রাজধানী বানিয়েছিল পরে দেখো বিহার বিহারের শব্দের অর্থ কি ছটি উত্তর হলো বুদ্ধিস্ট মনেস্টারি দারুণ কোশ্চেন কিন্তু আমরা এটা অনেকেই জানি না আমি বলছি খাতায় নোট করে রাখবে দেখবে এইগুলি তোমার পরীক্ষা এসছে দেখো কোশ্চেন দেখো লেখা আছে বিহার কা মুঘল সাম্রাজ্যকে প্রান্তের রূপে গাঠন কাবা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন হলো মানে কবে থেকে বিহার মুঘল সাম্রাজ্যে একটা প্রদেশ ছিল কবে থেকে বিহার মুঘল সাম্রাজ্যে একটা প্রদেশ ছিল চিন্তা করতে পারছো কোন লেভেলের কোশ্চেন এটা সঠিক উত্তর হলো পনেরোশো আশি খ্রিস্টাব্দ পরের কোশ্চেন দেখো বিহার কার পৃথক গঠন কি প্রস্তুত কি হবে হয়েছিল বিহার যে আলাদা প্রদেশ হবে তার গঠনের দাবি কবে পেশ করা হয়েছিল না উনিশশো ছয় সালে এই দুটো কোশ্চেন কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কারণ এই কোশ্চেন গুলো আমরা সাধারণত কোথাও দেখতে পাই না কিন্তু আমি দেখো সব কোশ্চেন গুলো তোমাদের জন্য তুলে রেখেছি পরে দেখো বিহার মে নামক সত্যাগ্রহ যে লবণ সত্যাগ্রহ সেটা কখন শুরু হয়েছিল পনেরোই এপ্রিল উনিশশো সাল এটা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জানি জানতেও তো হবে পরে দেখো বিহার বিধানসভা মে বর্তমান মে কুল কিতনে সদস্য হ্যাঁ বিহারের বিধানসভায় বর্তমানে কতজন সদস্য আছে সঠিক উত্তর হল টু ফর্টি জন দুশো তেতাল্লিশ দেখো কোয়েশ্চেন উচ্চ ন্যায়ালয় কার স্থাপনা কব হয়ে থি পাটনায় যে হাইকোর্ট আছে উচ্চ ন্যায়ালয় মানে কি হাইকোর্ট তার স্থাপনা কবে হয়েছিল উনিশশো সালে পরের কোশ্চেন দেখো বিহার সে লোকসভাকে নিয়ে কি সদস্য চলে যেতে হ্যাঁ লোকসভার জন্য বিহারে কতগুলো সিট আছে সঠিক উত্তর হল ফর্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাউ মেনি টোটাল রাজ্যসভার সিট আর বিহার রাজ্যসভার সিট কতগুলো আছে বিহারে তাহলে দেখো আমরা সবটাই জানছি এখানে সঠিক উত্তর হলো ষোলোটা পরে দেখো পুরানা বিহারকে জায়গা নিয়ে আর কি সঠিক হল ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ তাহলে বিহার ঝাড়খন্ড যে আলাদা হয়ে ঝাড়খণ্ড একটা আলাদা হয়েছে সেটা বিহারের ফর্টি ফাইভ নিয়ে ঝাড়খন্ড তৈরি হয়েছিল বাম্পার কোশ্চেন পরে দেখো কিস দেশ কার সীমা বিহার है কোন দেশের সীমানা বিহারের সঙ্গে আছে সঠিক উত্তর হলো নেপাল পরে দেখো বিহার কেশরী কিসে সম্বোধিত কিয়া যাতা হ্যাঁ বিহার কেশরী কাকে বলা হয় সঠিক উত্তর হলো ডক্টর শ্রীকৃষ্ণ সিং শ্রীকৃষ্ণ সিং কে बिहार हारा जाता है जगत नारायण लाल को किस जेल में जेल में भेजा गया है जगत नारायण लाल जिन जेले पाठाना हो सठ बांकीपुर जेल भावते कौन क्वेश्चन कौन -कौन आना हो है बांकीपुर जेल नेक्स्ट क्वेश्चन देखो রামচন্দ্র শর্মা কিস গাঁসে থে সঠিক উত্তর হলো অমরাহা অমরাহা সঠিক উত্তর নেক্সট জয়প্রকাশ নারায়ণ কিস পার্টিসে সম্বন্ধিত আমরা সবাই জয়প্রকাশ নারায়ণকে চিনি আমরা কিছু সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত আছে জয়প্রকাশ নারায়ণ পরের কোশ্চেন দেখোয়া শ্রী নরসিংহ নারায়ণ তিনিও ছিল সমাজবাদী পার্টি থেকে জয়প্রকাশ নারায়ণ আর হলো নরসিংহ নারায়ণ পরে দেখো চন্দ্রগুপ্ত মৌজকা চাণক্য এটাও আমরা সবাই জানি যে চন্দ্রগুপ্ত মৌজের গুরু ছিল চাণক্য পরে দেখো বিহার মেয়ে কিষাণ আন্দোলনকে সাথ কন জুড়েছে বিহারে যে কিষাণ আন্দোলন হয়েছিল তার সাথে কে ছিল রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ বিহারে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল পরে দেখো পার্টি কো পহলি বৈঠক কাহা হওয়া থাকে উত্তর পাটনামে তো কংগ্রেস সোশালিস্ট যে পার্টি আছে তার প্রথম বৈঠক হয়েছিল পাটনাতে পরে দেখো বিহারে কতনা জেলা হ্যাঁ সঠিক উত্তর থার্টি এইট বিহার মে থার্টি এইট আলা হাউ মেনি ডিভিশন আর দেয়ার ইন বিহার ডিভিশন কতগুলো আছে সঠিক উত্তর নাইন নেক্সট হোয়াট ইস দা স্টেট বার্ড অফ বিহার দেখো আমাদের রাজ্যের যেগুলো থাকে আমাদের দেশের একটা থাকে রাজ্যের একটা থাকে তো সেগুলো জানতেই হবে স্টেট বার্ড কি স্টেট एनिमल কি সব আছে কি ফুট আছে তো স্টেট বার্ড হলো প্যারো নেক্সট স্টেট एनिमल হলো বুল স্টেট বার্ড প্যারো স্টেট एनिमल বুল স্টেট फ्लावर ম্যারিগোল্ড নেক্সট স্টেট ট্রি দেখো এই সবগুলো কিন্তু অবশ্যই জেনে যেতেই হবে বিহারের পরীক্ষা দিতে যাবার আগে নেক্সট হোয়াট ইস দ্য অফিসিয়াল হিন্দি উর্দু তো বিহারের দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি আর হচ্ছে উর্দু পরে দেখো হোয়াইট ইজ দা হাইকোর্ট অফ বিহার বিহারের হাইকোর্ট কোথায় অবস্থিত অবশ্যই আমরা সবাই জানি এটা পাটনাতে অবস্থিত বিহারের হাইকোর্ট পাটনাতে অবস্থিত নেক্সট ফায়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার বিহারের রাজধানী কোথায় পাটনা এটা মেন সিটি হোয়েন ইজ বিহার ডে সেলিব্রেটেড বিহার দিবস কবে পালন করা হয় বাইশে মার্চ বিহার দিবস পালন করা হয় বাইশে মার্চ হুইচ ইজ দ্য কোল্ডেস্ট ডিস্ট্রিক্ট ইন বিহার ঠান্ডা জেলা

বিহার তো পরবর্তীকালে ঝাড়খন্ডের থেকে আলাদা হয়েছে তার আগে তো বেঙ্গলের সঙ্গে আলাদা হয়েছে সেটা কবে হয়েছে না উনিশশো বারো সালে উনিশশো বারো সালে পরে দেখো দ্য বিহার প্রভিশনাল কিষান সভা ফ্রন্ট কিষান সভা কবে গঠিত হয়েছিল বিহারে উনিশশো উনত্রিশ সালে মার্চ মাসে সঠিক উত্তর উনিশশো উনত্রিশ সালে মার্চ মাসে বাই হুম ওয়াজ দা কিষান সভা এস্টাবলিশ কে কিষান সভা প্রতিষ্ঠা করেছিল তো সহজানন্দ সরস্বতী আমরা এক কথা আগের দিনও পড়েছিলাম তো আজকে হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী পরে দেখো এট হুইচ প্লেস ইন বিহার ওয়াজ দা নাইনটিন সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড সঠিক উত্তর হলো গয়া সঠিক উত্তর হার মে কি স্থান পর ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস কে নাইন টোয়েন্টি টু কে অধিবেশন হওয়া থাকে বিহারী বিহারের যে প্রধান সংবাদপত্র বিহারি তার এডিটর কে ছিল করতে হলো বাবু মহেশ্বর প্রসাদ বাবু মহেশ্বর প্রসাদ পরে কোশ্চেন দেখো হু অস দ্য ফাউন্ডার অফ বিহার সোশালিস্ট পার্টি বিহার সোশালিস্ট পার্টির ফাউন্ডার কে সঠিক করতে হলো জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ হলো বিহার সোশালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা আজকে লাস্ট কোয়েশ্চেন ও ঝাড়খন্ড সেপারেট ফ্রম বিহার ঝাড়খন্ড বিহার থেকে আলাদা হয়েছিল পনেরোই নভেম্বর দু হাজার সালে তো আজকে আশা করি তোমরা অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেয়েছ অবশ্যই জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে আর তোমাদের কি কি ক্লাস দরকার অবশ্যই অবশ্যই কিন্তু এটা লিখতে হলো না আমি তাহলে সেই ক্লাস নিয়ে আবারও আসবো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো টাটা